এখন মোটামুটি 10টা বাজে আর আজকে মর্নিং ওয়াক করে সময় পাইনি, ডিরেক্টলি কোচিং সেন্টারে চলে এসেছি আর একটু পরে আমি কলকাতা যাব। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালুট। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে বাস্তব ভট্টাচার্য একটা কমেন্ট করেছে, খুব ইম্পর্টেন্ট কমেন্ট, BMI নিয়ে একটা কথা বলেছেন, তো যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আমার BMI চেক করে দেখেছি 47, তো যেটা খুবই বাজে জিনিস, সেই BMI আমাকে মোটামুটি 25-30 মধ্যে নিয়ে আসতে হবে। আর আরেকজনকে আমি থ্যাঙ্কস জানাবো, সেটা হচ্ছে উজ্জ্বল শেঠ, যিনি আমার দাদা হন। উজ্জ্বলদা যেটা কমেন্ট করেছেন যে সকালবেলা মর্নিং ওয়াকের পরে কখনোই মিল্ক টি নেওয়া উচিত নয়, তো নেক্সট টাইম থেকে আমি মিল্ক টি আর নেবো না। তো বাস্তব ভট্টাচার্য এবং উজ্জ্বলদা দুজনকেই হটের প্যানের। তো এখন কলকাতায় সৃজনী হসপিটালে আছি, এমার্জেন্সিতে হঠাৎ করে এসেছি। হ্যাঁ একদম, নার্সিংহোম, সৃজনী নার্সিংহোম। তো হঠাৎ করেই আমার একটা এমার্জেন্সি পড়ে গেছে, ওয়াইফকে নিয়ে আসতে হয়েছে। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাকি স্টোরিটা বলছি আপনাদেরকে। এখন 9:30 বাজে আর বাড়িতে চলে এসেছি। ডাক্তারকে নর্মালি দেখানোর জন্য কোনো রকম ডেট পাচ্ছিলাম না, তো আর সেই কারণে আজকে আমি আমার সমস্ত কাজ ফেলে রেখে এমার্জেন্সিতে ডাক্তারের কাছে ছুটে গেছিলাম, কারণ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডাক্তার দেখানোর একটা ব্যাপার আছে। সেই জন্য আজকে ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আজকে সারাদিনটা খুব হেট্রিকের মধ্যে কেটেছে, সারাদিন খাওয়া টাওয়া কিছু হয়নি। ডাক্তার নেক্সট মঙ্গলবারে আবার ডেট দিয়েছে, কিছু রক্ত পরীক্ষা আছে এবং কোভিড টেস্ট হবে, তো সেগুলো করানোর জন্য মঙ্গলবারে আবার যাব। বউ শ্বশুরবাড়িতে আছে, এখন কয়েকদিন শ্বশুরবাড়িতেই থাকবে যতদিন না ওর সার্জারি কমপ্লিট হয়। আর আজকে আমি বাড়িতেই আছি আর একা আছি, একটুখানি মিস করছি। তোমার এই যে যেমন কালিটা পড়েছে না, তুমি যেমন আমাদের হয়তো দুজনকে বললে যে বাইরে চলে যাও, আমি এটাকে পরিষ্কার করি, তারপর তোমরা ঢুকবে, এটা তুমি ওপেন মানে একদম ফ্রেশলি মুখের উপর বলে দিচ্ছ। প্লাস তোমার ঘরে ঢোকার জন্য এখনো তো করোনা আছে, স্যানিটাইজার তুমি সেইভাবে মানে ব্যবহার করাচ্ছ, কিন্তু ওইভাবে না, ওর প্রোটেকশনটা একটু আলাদা। বাইরে দাঁড়াও, জামা খোলো, হাত খোলো, প্যান্ট খোলো, তুমি নিজে বিরক্ত হয়ে যাবে যে আমি কিনতে এসেছি, আমাদের বসেছি। প্লাস তোমার জিনিস পছন্দ হচ্ছে, জ্যাকেট আছে, তুমি জ্যাকেটটা একটু হাত দিয়ে দেখবে না, তোমার যেটা পছন্দ সেটাই তুমি হাত দিয়ে দেখতে পারো, বাইরে তুমি অন্য কোনো আদার্স কোনো কথা বলা যাবে না, সেটা হাত দিতে পারবে না, ফোন বার করা যাবে না, এইগুলো ওপেন মাইন্ডেড বলে দেয়, মুখের উপর তোমায় বলে দেবে যেটা করবে। অদ্ভুত এটা মানে ব্যবহার, এটা কোন কার সম্পর্কে এতক্ষণ যে কথাটা বলুন, কার সম্পর্কে বলুন সেটাই রেকর্ডিং করিনি। রাইডিং কার্ড, রাইডিং কার্ড কোথায়? রাইডিং কার্ড, বৈদ্যবাটি সম্পর্কে এতক্ষণ কথাগুলো হলো, কি বিরক্তিকর। তার থেকে একটা বাজে জিনিস দেখেছিলাম, সেটা সত্যি কথা বলাটাই মানে ওর নিজের গেমে, যে জ্যাকেটটা কিনেছিলাম তোমার, সেই জ্যাকেটটা ওই ওয়ারেন্টির মধ্যে পড়ছিল না, ওরা তখন অফার দিচ্ছিল, ঠিক আছে। তো আমি বললাম যে আমি জ্যাকেট কিনছি, যেহেতু ওয়ারেন্টির মধ্যে করে নেওয়াটাই বেটার। তো ওয়ারেন্টি করানোর জন্য আমাকে এক্সট্রা টাকা, মানে যেটা প্রপার জ্যাকেটের দাম 600-6500 সেটাই আমায় দিতে হয়েছিল, কিন্তু ওটার বদলে ও আমাকে একটা কিছু গিফট করেছিল। গিফট মানে কি, ওই কেনাটাই হলো, কিন্তু যে টাকাটা বেঁচেছিল 5000 সামথিং ও ডিসকাউন্ট দিয়ে করে বিক্রি হচ্ছিল। তো আমি পুরো ওয়ারেন্টির মধ্যে নেবো বলেই 6500 দিয়ে কিনেছিলাম, এক্সট্রা টাকাটায় ও একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে ফোল্ডেড যে বসার চেয়ার গুলো হয় সেই টাইপের চেয়ার। ওই ওই জিনিসটা খারাপ লাগলো কি, যেটা আমরা ইউজ করছি মানে ওখানে গিয়ে কাস্টমার যেটাতে বসছে এতদিন, ও সেই চেয়ারটাই আমায় তুলে দিয়েছিল যে এটাই তোমার জন্য, তুমি এটাই নিয়ে যাও। একটা নতুন চেয়ার বার করেছিল, সেটা ও অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল চোখের সামনে, মানে নিজেই বসতে শুরু করেছিল সেটা। যেটা আমি বিক্রি করছি না, তুমি পুরাতনটা নিয়ে, মানে নতুনটা তোমাকে আমাকে ফার্স্টেই রেকমেন্ড করেনি। যখন আমি ওটা বললাম যে ওইটা আমি নিয়ে যাবো, এটা কেন নিয়ে যাবো, তখন ও আমাকে ওটা রেকমেন্ড করে, ঠিক আছে তাহলে এটা নিয়ে যাবো।